ফেললাম বিরতির পর বাংলা বলছে এতে আমরা রয়েছে একদিকে যেমন পুরো ভোটের একটা দামামা বেজে গেছে বলা যেতে পারে আগামী কাল আমাদের নজর থাকছে বিজ্ঞপ্তি জারি হচ্ছে কিনা তার কারণ কলকাতা হাওড়ার পুরো ভোট সেখানকার স্থানীয় মানুষের দীর্ঘদিনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে যদি নির্বাচিত সরকার গোটা দেশ জুড়ে নির্বাচনের একটা আবহ তৈরি হোক প্রপার নির্বাচন হোক এবং ভারতবর্ষের যে গণতন্ত্রের যে শক্তি গোটা বিশ্ব দেখুক এটাই তো আমরা চাইব তবেই তো আমাদের রাজনীতির যে শক্তি বা সাংবাদিকতার যে শক্তি তার যে আনন্দ সেটা আমরা পেতে চাই এবং এটা নির্দ্বিধায় বলতে চাই তনওয়ার জন করেছেন বলছিল সুমন রায় চৌধুরী কি এমন নেতা কত বড় ওয়েট কংগ্রেসে তার আগে হাফ সেঞ্চুরি পার করতে পারেনি বলে একটা খোঁচা মেরে দিয়েছেন ইতিমধ্যেই হচ্ছে কেয়া ঘোষ সেই তনওয়ার অজয় তনওয়ার তারা বল যদি ডাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানাতে যাওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ কোথাও একটা বিভিন্ন রাজ্যে দ্রুততার সাথে একটা কোথাও গিয়ে রাজনৈতিক জমি সেখানে পাওয়ার চেষ্টায় যে তৃণমূল রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও সেটা পরিষ্কার শুনবো और घूमने का बाद आप लोगों को सबको बातचीत करके आप लोगों को इन्वॉल्व करके कि आप लोगों ने उसको सबसे ज्यादा आपका ऊपर वो निर्भर करता है तो आप लोगों ने सब मिलजुल के करके जो प्रेयर करेंगे मीटिंग तो मैं हरियाणा जाने चाहती हूँ हरियाणा हमारा घर का नजदीक है इतना दूर नहीं है दिल्ली हरियाणा एक ही है दिल्ली हरियाणा राजस्थान पंजाब एक ही है कोई डिफरेंस नहीं है तो मैं भी जितना जल्दी अशोक जी मेरे को बुलाएंगे इतना जल्दी हम हरियाणा में आएंगे आप लोगों को बहुत बहुत धन्यवाद शुक्रिया अदा करने चाहूंगी कि आप लोगों ने इतना मेहनत से इतना दूर से आए हुए हैं और आप लोगों ने इतना अच्छा से डिसीजन लिया है जो देश के लिए आज बीजेपी के हराने के लिए ये हमारा सबसे बड़ा फैसला है ये फैसला को हम नमस्ते कहती हूँ हम नमस्कार कहती हूँ हम सत श्रीकाल जी कहती हूँ हम सलाम अलैकुम कहती हूँ हम नमस्कार कहती हूँ हम आप लोगों को बहुत बहुत हमारा नमस्कार नमस्ते धन्यवाद और राम राम सब ठीक से चले आप अच्छा काम के लिए अच्छा करके चले जय हिंदुस्तान जय हरियाणा जय बांग्ला जय गोवा फॉर स्टेट का नाम पे स्लोगन होगा और जय भारत का साथ साथ स्टेट का भी होगा আমি কিন্তু আবারও সুমন রায়চৌধুরীর কাছেই আসব যতই মুখে বলুক যে শক্তিক্ষয় হচ্ছে না একের পর এক পরিবার ঘনিষ্ঠ নেতা যারা রয়েছেন তারা কিন্তু ছাড়ছেন সুস্মিতা দেবের কথা বলল লুইজেনেরো ফেলেরো বা হচ্ছে অশোক তনওয়ার এরা প্রত্যেকেই করছেন শুধু তাই না বিভিন্ন আঞ্চলিক দল বিভিন্ন আঞ্চলিক দল সে অর্থে টিআরএস বা সমাজবাদী পার্টি এরা প্রত্যেকেই কিন্তু কংগ্রেসের সাথে ইভেন জোটে যেতে ক্ষেত্রে এবং আম আদমি পার্টি তারা কিন্তু কংগ্রেসের জোটে যেত এটা কি সত্যিকারের একটা রাজ্য কবে কংগ্রেসের একটা সত্যিকারের চিন্তা ভাবনা এটাই এখন একটা দেশবাসীর কাছে বড় প্রশ্ন সুমন না না কংগ্রেসের সঙ্গে কে জোট করতে রাজি হলো কে জোট করতে রাজি না হলো সেটা তাদের নিজস্ব রাজনৈতিক চিন্তাধারা এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা উচিত নয় তবে ভারতবর্ষের মানুষ জানেন ভারতবর্ষের সংবাদ মাধ্যম জানেন যারা ভারতীয় রাজনীতি সম্বন্ধে খবর রাখেন তারা খুব ভালো করে এটুকু জানেন যদি কংগ্রেস শক্তিশালী না থাকে দেশ শক্তিশালী থাকে না দেশের অর্থনীতি ভেঙে পড়ে দেশের সমাজতন্ত্র ভেঙে পড়ে দেশের গণতন্ত্র ভেঙে পড়ে যেরকম বিজেপির আমলে ভেঙে পড়েছে আজকে এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে কোনো রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের নিশ্চয়ই প্রসার বিস্তার করার চেষ্টা করতেই পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তি একটাই জায়গায় দল যে দল নিজে সভাপতি বাছতে পারেন না সেই দল আবার গণতন্ত্রের কথা কে আবদা ভালো কে আবদা ভালো করে আজকাল আর খবরের কাগজ বা টিভিটাও পড়ছেন না বিগত ওয়ার্কিং কমিটির মিটিং এর পর সাংবাদিক সম্মেলন করে আমাদের সর্বভারতীয় সভানেত্রী পরিষ্কারভাবে মিডিয়ার সামনে ডিক্লেয়ার করেছে
কারুর যদি আমার সঙ্গে দলের সভাপতির সঙ্গে কথা বলতে হয় আমার সঙ্গে সরাসরি বলুন, আমি সর্বক্ষণের দলীয় সভানেত্রী, এখানে সভাপতি বাছার কোনো আলাদা করে ব্যাপার নেই। আর একটু আগে সুজিতদা G23 নামক একটি গোষ্ঠীর কথা বললেন, তাদের উদ্দেশ্য আমরা গ্রাসরুট কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্ব, আমরা তাদের পরিষ্কার করে বলেছি তাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো রেক্টিফিকেশন তারা চান, তারা সর্বভারতীয় সভানেত্রীর সঙ্গে কথা বলুন। মিডিয়ার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, দলের গঠনতন্ত্র এবং দলের শৃঙ্খলাই হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কাছে প্রথম এবং প্রধান বিষয়। সর্বক্ষণের সভানেত্রী রয়েছেন শ্রীমতী সোনিয়া গান্ধী এবং পশ্চিমবঙ্গে শ্রী অধীর রঞ্জন চৌধুরী, সেই জন্য কারুর কোনো সংশয় থাকলে তারা খবর রাখেন না এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুমনদাই বলবেন, আমি শুধু একটা প্রশ্ন মানে অ্যাডেড কোয়েশ্চেন করে দেবো, সেটা হচ্ছে যে ঠিকই আছে সবই কেয়াদি খবরের কাগজ বিজেপি হারার পর হয়তো পড়েন না হতাশায়, কিন্তু সুমনবাবু এটুকু আমাকে যদি একটু বলে আলোক মানে আলোকপ্রাপ্ত করেন যে সুস্মিতা দেব দলের সর্বভারতীয় মহিলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন, তার কাছে কি সোনিয়া গান্ধীর ফোন নম্বর নেই? আপনি বোধহয় সুপ্রিয় একটা কথা, সুস্মিতা দেবের কাছে ফোন নম্বর আছে কি নেই? সুপ্রিয় কোথায়? এখানে সুপ্রিয় সামান্য সুপ্রিয় নেচ্ছো তুমি আমাদের কোথায় আছে? সুস্মিতা দেব সোনিয়া গান্ধী তুমি তো আমার কাছে উত্তর দিয়ে সামান্য তো প্রশ্ন করছো, তুমি তো তথ্যের ছেলে, সুপ্রিয় কোথায়? সুজিত ভাই আমাদের প্রশ্ন করেছিল, আমার উত্তরটা দিতে দিন প্লিজ। রাহুল গান্ধী খুব পরিষ্কার করে বলেছিল, আমার খুব ভালো লাগছে একটা জিনিস, একটু আগে বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এতবার বলে ওদের বলার দরকার হয় না, আজকে সুপ্রিয়রা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর নাম এতবার বলছে। আরে আমি বলছি আর এই নম্বর ছিল কি ছিল না বলারই দরকার ছিল না? তুমি বৃথা চেষ্টা করছো, আর সুমনদাকে সেভ করা যাবে না, সেভ করতে হবে না সুমনদা। আমার একটাই প্রশ্ন সুপ্রিয়র কাছে, সুপ্রিয় তুমি তখন আরো অনেক ছোট ছিলে, রাজনৈতিক পরিমণ্ডলেই তোমার বড় হওয়া আমি জানি তোমার সম্পর্কে, কিন্তু 2011 সাল বা তার আগে তখন কিন্তু কোথাও কাউকে কাউকে সেভ করার জন্য এগিয়ে আসতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আমার একটা প্রশ্ন তোমার কাছে, এই যে তুমি বলছো সঠিক জায়গায় তুমি বলো না কেন কংগ্রেস ভাঙছে, তোমার মধ্যেও কি প্রশ্নটা আসছে না? আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি আশা করি যে এখানে যে দুজন সহবক্তারা রয়েছেন তারাও জানেন, আপনারাও গণমাধ্যমের কর্মী হিসেবে জানেন, আজকের রাজনীতি বা যে কোনো সময় রাজনীতি এই কথাটা মানে সংসদীয় রাজনীতি যদি মানে পলিটিক্স যদি পার্লামেন্টারি পলিটিক্স অর্থে আমরা বলি, এটা প্রায় 80-90% পারফরমেন্স ওরিয়েন্টেড। পারফরমেন্স নেই মানে তুমি পিছিয়ে যাবে, এটা খেলার ক্ষেত্রে যেরকম সত্যি, যে কোনো কাজের ক্ষেত্রে যেরকম সত্যি আজকের এই দুনিয়া মানে বিশ্বে, সেটা 91 পরবর্তী বা অর্থনৈতিক উদারীকরণ পরবর্তী ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ক্ষেত্রে একই রকমভাবে সত্যি। তোমার খুব ভালো আদর্শ, খুব ভালো নীতি, খুব ভালো ইতিহাস, খুব ভালো অতীত গরিমা, খুব ভালো কয়েকটা ছবি, কয়েকজন মানুষের মুখ, কিন্তু তোমার বাস্তবের মাটিতে রুক্ষ জমিতে পারফরমেন্স ভীষণ দুর্বল, তার মানে তুমি সংসদীয় রাজনীতিতে পিছিয়ে। একথা সমাজবিজ্ঞানের সূত্র, এটা আমি বলছি বলে শুনতে হবে না, কেয়াদি বলবে বলে শুনতে হবে না, বা সুমনদা এটাকে যদি সমর্থন করেন তাহলে এটা জোরালো হলো এমনও কোনো ব্যাপার নয়, ব্যাপারটা সমাজবিজ্ঞান সিদ্ধ, সমাজবিজ্ঞানের সূত্র। কংগ্রেসের আজকের দিনে পারফরমেন্স নেই এবং সেই ভ্যাকুয়াম থাকতে পারে না বলে, কোনো শূন্যস্থান থাকতে পারে না বলে সেই জায়গাটায় দেশের আওয়াজ হচ্ছে, এবং কংগ্রেসের যারা নেতৃত্ব দিয়েছেন তারা তো পরীক্ষিত, তাদেরকে নেতা করে পরপর দুটো লোকসভা নির্বাচন ভারতবর্ষের লোক দেখেছে এবং আমরাও সে সময় সেই তাদেরকে মুখ করে বা একটা বিরোধী জোটকে একসঙ্গে করে লড়েছি, কিন্তু তারা পরীক্ষিত হলেও তারা পরীক্ষিতভাবে ব্যর্থ, যদি অনুমতি দেন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো।
সুপ্রিয় যেটা বললেন যে রাজনীতি গণতান্ত্রিক বা পার্লামেন্টারি সংসদীয় রাজনীতি পারফরমেন্স ওরিয়েন্টেড এবং সেখানে পারফরমেন্স না করলে পিছিয়ে যেতে হয়, ঠিক সেরকম ভাবে সুস্মিতা দেব, মানে যদি আমার বলা উচিত নয়, সুস্মিতা দেব তিনি তো হেরে গেছিলেন, তো তিনিও তো পিছিয়ে গেছিলেন নিশ্চয়ই, এবং সেই পিছনো হেরে যাওয়া একজন নেত্রীকে নিয়ে আপনাদের কতটা মানে কি বলবো লাভ হলো, কতটা আপনাদের সুবিধা হলো, আমার তাহলে এটা গোচরে আসছে নাকি? এটা আমার মানে আমার খালি আবার বঙ্গ বিজেপি নিয়েছি সুস্মিতা দেবের উত্তরটা দাও, আমার সাধারণ কৌতূহল মানে একজন পারফরম্যান্স যে দিন স্পষ্ট শুনতে পেয়েছি কেয়াদি, আমি স্পষ্ট শুনতে কেয়াদি, আবার আপনারা অডিও অডিও ইজ ভেরি অডিও ইজ ভেরি ক্লিয়ার শুনতে পেয়েছি শুনতে পেয়েছি কেয়াদি শুনতে পেয়েছি, আমি শুধু বলছি যে বঙ্গ রাজনীতির অলিন্দে যে কয়েকজন সামান্য মহিলা মুখ বিজেপির কে প্রতিনিধিত্ব করেন, কেয়াদি তাদের মধ্যে একজন এবং প্রথম সারির একজন, কেয়াদির একজন মহিলা রাজনীতিক হিসেবে জেনে রাখা প্রয়োজন, ভারতবর্ষের সর্বকালের প্রায় সর্বকালের ওয়ান অফ দ্য বেস্ট শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী একজন, তার তিনি ছিলেন ইন্দিরা গান্ধী, সেই ইন্দিরা গান্ধী নিজে কিন্তু ভোটে পরাজিত মানে পরাজয় স্বীকার করতে হয়েছিল রায়বেরেলিতে, ইন্দিরা গান্ধী হেরে গেছিলেন, তার মানে ইন্দিরা গান্ধী যে রাজনৈতিক প্রাসঙ্গিকতা শূন্য বা রাজনৈতিক ওজন নেই একথা প্রমাণ হয় না, ফলে ভোটে হার জিত থাকবে, সুস্মিতা দেব একবার জিতেছেন একবার হেরেছেন সেটা হতেই পারে, কিন্তু ভোটে হেরে যাওয়া মানে প্রাসঙ্গিকতা শেষ হয়ে যাওয়া নয়, ভারতীয় জনতা পার্টি এবারে সেবা করার ক্ষমতা পায়নি বা মানুষ ভোট দেননি বলে তাদের প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা ফুরিয়ে গেছে তা নয়, আমি তো ভারতীয় জনতা পার্টির নাম নিইনি, আমি বলতে চাই বললো কথা সবার মাঝে যার কথা তার কানে বাজে, ওকে বললো কথা সবার মাঝে যার কথা তার কানে বাজে, আমি তো কারো নাম নিইনি, আমি এটা বলছি আপনারা তো আপনারা আপনি না বললো আপনাদের যারা কলিগস রয়েছেন তারা অনেকেই বলেন নে হেরে গেছে হেরে গেছে, আরে হার জিত হার জিত থাকবে কিন্তু না না হার জিত রাজনীতিতে হার জিত লেগেছে হেরেছে একদম একদম আমি বলছি আপনাকে 2001 তো আমরা স্লোগান দিয়েছিলাম যে হয় এবার নয় নেবার, কিন্তু তৃণমূল কংগ্রেস জেতেনি, কিন্তু আমি হেরে যাচ্ছি বা হারবো বা জিতবো সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আমি হেরে যাব বলে আমি আশিস মোদক আশিস লাল সিংহ সুবল ভৌমিক সুস্মিতা দেব তাদের উপর আক্রমণ করব, থানায় ঢুকে মারব, পশ্চিম আগরতলা পূর্ব আগরতলা থানার ভেতরে ঢুকে মারব, এই বর্বরতা আমরা মেনে নেব না, এই বর্বরতা মানুষ মেনে নেয় না, হার জিত অন্য জায়গায়, কিন্তু শুধুমাত্র হারের ভয় থেকে শুধুমাত্র পরাজয়ের গ্লানি থেকে বাঁচতে ক্রমাগত আক্রমণ শারীরিক বলের হেনস্থা অগণতান্ত্রিক রাস্তা নেওয়া এটা বিজেপির মজ্জাগত, আমরা এটার বিরোধী, হার জিত থাকবে, হারের জন্য আক্রমণ কে আক্রমণ কে কে বলো, আক্রমণের রাজনীতি ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে, কে কে বলো, হ্যাঁ এর সঙ্গে ঝুলিয়ে দিয়েছে আপনার দল, আর আপনি বলছেন গণতন্ত্রের কথা, আপনি বলছেন হিংসার কথা, আপনি বলছেন সন্ত্রাসের কথা, সন্ত্রাসের অপর নাম হলো তৃণমূল কংগ্রেস, সেটা তো বিজেপি বলছে, সুপ্রিম কোর্ট বলছে না, সেটা তো বিজেপি বলছে, কোর্ট বলছে না, তো তথ্য নেই পরিসংখ্যান নেই পুরো বেসলেস, পুরোটাই বেসলেস, বোনলেস চিকেনের মতো বেসলেস অ্যালিগেশন, তার তো কোনো তথ্য নেই, খুনি দল বলে খুনি দল, এই যে খুনি দল, এই যে খুনি দল সন্ত্রাস, এইগুলো শব্দ মাত্র, এর পেছনে তথ্য কি, ফ্যাক্ট কোথায়, কোথায় কোন কেস নম্বরটা কত, কোন জেলা, কোন ব্লক, কোন বুথ, আমরা বলছি, আমি বলছি স্টুডিওতে বসে বলছি, পশ্চিম ত্রিপুরার জাম্বুরা গ্রাম সেখানকার কর্মীটির নাম সুশীল মোদক, সেই সুশীল মোদকের বাড়িতে ঢুকে বিজেপি কর্মীরা মেরেছে, কেস নম্বর রয়েছে, সময় দিলে কেস নম্বর দেখিয়ে দিতে পারবো, ফলে আমাদের কাছে তথ্য দিয়ে আমরা বলছি, আমরা যখন বলি যে বিজেপি একের পর এক জায়গায় লক্ষ্মীপুর উত্তর প্রদেশে লক্ষ্মীপুর থেকে শুরু করে আসাম ত্রিপুরা প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসের সঙ্গে যুক্ত, আমরা তথ্য হাতে নিয়ে বলি, আমরা তথ্য হাতে নিয়ে বলি, আর বিজেপির যে অ্যালিগেশন সেটা বেসলেস অ্যালিগেশন, তার কোনো ভিত্তি নেই, কোনো তথ্য নেই, তথ্যই নীতি আক্রমণ, শুধুমাত্র রাজনৈতিক কম্পালশন থেকে আক্রমণ, শুধুমাত্র পলিটিক্যাল কম্পালশন কে জাস্টিফাই করতে আক্রমণ, এর মধ্যে বিন্দু মাত্র সত্যতা নেই, বিন্দু মাত্র যথার্থতা নেই, কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না, এটা তো অস্বীকার করা যায় না সুপ্রিয়, একটা 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 হিংসা একটা সন্ত্রাস একটা হিংসা পাল্টা সন্ত্রাস এই যে একটা পুনঃপৌনিক ভাবে চলছে এইটাতে কিন্তু না 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 আমি সুজিত দা আপনাকে একটা প্রশ্ন করি,
দিলীপ দা ত্রিপুরার লোক নন, পশ্চিমবঙ্গের লোক তো দিলীপ দা, দিলীপ ঘোষকে দিয়ে বলছি, আপনার দিলীপ দা পশ্চিমবঙ্গের লোক, আর বাবা পশ্চিমবঙ্গ নিয়ে বলছি তো, নানা কথা বলছেন। আমি শুধু বলছি যে দিলীপ ঘোষ, সায়ন্তন বসু এরা কোন দল করেন সুজিত দা বিজেপি তো? আমার এখানে এরা বলছেন জায়গা জায়গা শীতলকুচি হবে, জায়গা জায়গা গুলি চালানো হবে, গলায় পা তুলে দেবো। তৃণমূল কংগ্রেসের একজন ত্রিপুরার কর্মী, একজন নেতা ত্রিপুরার মাটিতে এই কথাটা বিরোধী রাজনীতি করার সময় বলেননি, যখন এইরকম একটা পলিটিক্স এর জায়গা রয়েছে, যখন হিংসা এরকম একটা মানে বিজেপি এরকম একটা জায়গা রয়েছে, সেখানে সেখানে কিন্তু কংগ্রেস কিন্তু এই যে বলছে না শূন্যতাটাকে কিন্তু একটা অটোমেটিক হচ্ছে, শুধুমাত্র বক্তব্য রাখা বা লিপ সার্ভিস দিয়ে কংগ্রেস যদি দায় সারতে চায় তাহলে কিন্তু সত্যিই শূন্যতাটা হয়তো তৃণমূল কংগ্রেসই দখল করতে চলেছে সুমন, এটাই কিন্তু দেখতে পাচ্ছি বা বাস্তব কিন্তু এখনকার তথ্য কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। এটাকে অস্বীকার করে যাওয়া মানে হচ্ছে কোথাও কিন্তু বাস্তবকে অস্বীকার করে যাওয়া। সুমন সুজিত দা, আপনার এই প্রসঙ্গটা কি বাংলার প্রেক্ষিতে বললেন না সর্বভারতীয় প্রেক্ষিতে? জবাব দুটো আলাদা হবে আর কি। বাংলার প্রেক্ষিতে কি বা বলবে, ইতিমধ্যে তো নির্বাচন সবকিছু সব প্রেক্ষিতে বলার আছে। এই যে পুরসভা নির্বাচনটা আসছে, যেটা আপনি প্যানেলের শুরুতে বললেন কাল হয়তো নোটিফিকেশন জারি হবে, আপনি দেখুন তো সুজিত দা, আপনি একজন প্রচুর প্রথিতযশা সাংবাদিক, আপনি খুব ভালো করে জানেন, আমি আপনি রাস্তায় নেমে একটা সাধারণ মানুষকে প্রশ্ন করুন তো, পৌরসভা নির্বাচন আসছে, সে আপনাকে কি উত্তর দেয়? সে প্রথমেই উত্তর দেবে, হ্যাঁ নির্বাচন নিশ্চয়ই আসছে, তবে কলকাতা বা হাওড়াতে কি নির্বাচনটা হবে? এটা হচ্ছে মানুষের ফার্স্ট রিয়াকশন। আজকে কোন মানুষ বিধান ভবনের বাইরে, কিন্তু তোমরা নাম বলুন, আমরা কিন্তু তোমরা দুজন যখন বিতর্ক করে গেছো, আমি মিথ্যা কথা বলছি, আপনি ডিফেন্ড করার চেষ্টা করছেন সবার উত্তর দেবো, আমি কিন্তু একবারও ইন্টারাপ্ট করি, আমি করব মিথ্যা কথা বলি, ইন্টারাপ্ট করেই যাব, ধৈর্য গড়ে তোলো, কথা শোনা, মিথ্যে কথা বললি ইন্টারাপ্ট করেই যাব, কথা মিথ্যে কথা, কোন সাধারণ মানুষ তো দেখেছে সাধারণ মানুষের নাম পঞ্চায়েত নির্বাচন, বিধান ভবন যে এলাকা সেই এলাকার 44% আসলে তোমরা বিরোধীদের নমিনেশন ফাইল করে দাও, বিধান ভবনের বাইরে একটা মানুষ, তোমরা 34 বছরের কম শাসন নিয়ে প্রশ্ন করতে, তোমরা কি করে এখন 2011 পর এক সুজন নির্বাচন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভাবে হয়নি? বাস এক নাম কি তো সকাল থেকে, বাস সকাল নাম কেন তার মধ্যে একটা নাম তৃণমূল সন্ত্রাস করে ভোট দিতে দিল না, এরকম পরিস্থিতি হচ্ছে না? তুমি বলছো যে কিছু মানুষ এরকম বলবেন, আপনি যান কে বলবেন, আচ্ছা তারা যদি বলেও তাকে কি বিরোধী শক্তি, তারা কেন এতটা নিজেদের দৈন্যতাটাকে প্রকাশ করতে চাইছে? দৈন্যতাটাকে প্রকাশ করছে, আপনি তো আপনার সংবাদ মাধ্যম তো কভার করছে, প্রতিনিয়ত কংগ্রেস কর্মীরা মিটিং মিছিল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে মানুষের পাশে রয়েছে, আপনারাও কভার করে আসছেন, কিসের দৈন্যতা? আমরা কোনোভাবেই দৈন্য নই। হ্যাঁ এর সুপ্রিয়রা আর কেয়ারা মেরুকরণের রাজনীতি করে 2021 সালে যে রাজনীতিটা করেছিল সেটা এগেইনস্ট আওয়ার প্রিন্সিপাল, সেই জন্য নিশ্চয়ই আমরা ভোট পাইনি বা আমরা আজকে বিধানসভায় নেই, কিন্তু এরা মেরুকরণের রাজনীতি করে যে নোংরাম করেছিল গণতান্ত্রিক পরিসরে, এর জবাব এদের একদিন দিতে হবে। ধন্যবাদ, আজকের মতো বাংলা বলছে এই পর্যন্তই থাকছি, সুপ্রিয় চন্দ ধন্যবাদ জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং কেয়া ঘোষ, রাজ্য বিজেপি মুখপাত্র, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বাংলা বলছে এই পর্যন্তই থাকছি। সোম থেকে রবিবার সন্ধ্যে ঠিক 7টায় দেখুন বাংলা বলছে, এবং গুগল প্লে স্টোর থেকে আর প্লাস নিউজের অ্যাপ আপনারা ডাউনলোড করে নিন, বারবার করে বলছি, এবং বিভিন্ন মাধ্যম দিয়ে, ডিজিটাল মাধ্যম দিয়ে সর্বক্ষণ সব জায়গায় আর প্লাস নিউজ আপনার লাইভে দেখুন, এই কারণেই, তার কারণ সত্যকে সত্য এবং হচ্ছে গণতন্ত্রের জাগরণকে ত্বরান্বিত করার জন্য আর প্লাস নিউজ সবচেয়ে ভালো মাধ্যম, এই কথাটাই বলতে চায়। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।